বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি, মাও রেডি আছে, গাড়িও রেডি আছে, খালি একটু অসুবিধা হচ্ছে যে গাড়ির চাকাটা মাঝে মাঝে জাম করে যাচ্ছে, কেন কি হচ্ছে এটা আবার যাওয়া। হাওয়াটা এখন হাওয়াটা চেক করে নিলাম, আর এক্ষুনি এটা বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 10:20, আর আমাদের টোটাল আর 100 মিটার হলে আমার তো বন্ধুরা এখন নিয়ে চলে এসেছি ঝাল ঝাল তরকারি আর সেরা পরোটা, অল্প একটুখানি ছিল। নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকাল শুরু হচ্ছে 8:30 সময়, তো চলো আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, মামার বাড়িতেই আছি, তোমরা জানো দুদিন ধরে দেখছো মামার বাড়ির ভিডিও। তো চলো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, মা কাপড় পরছে, এই যে এখন এরা সব ঘুম থেকে উঠছে আর আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, বাড়ির জন্য বেরোবো, শুধু এক কাপ চা খাবো, চা খেয়ে বেরিয়ে পড়বো। ওখানে দিদা চা চাপ পেয়েছে, মেসমন সেখানে বসে আছে, তো চলো গাড়িগুলো নামাতে হবে, গাড়িগুলো নামাই না বিয়ে চটপট করে রেডি হয়নি, রেডি হয়ে গেছি, ব্যাগপ্যাক সব গুছানো, খালি চাটা খাবো, বুটটা পরবো, গাড়িটা বের করবো, হয়ে যাবে তাহলে। আধ ঘন্টার মধ্যে আশা করছি বেরিয়ে পড়তে পারবো, 8টার সময় বেরোলে 10টার মধ্যে ওখানে পৌঁছে যাবো, যে আবার অনেক কটা কাজ আছে, তো যেমন যেমন হবে তেমন তেমন তোমাদের দেখাতে থাকবো, তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো চলো আগে চাটা খেয়ে নিই সংযোগ করে। বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি, মাও রেডি আছে, গাড়িও রেডি আছে, খালি একটু অসুবিধা হচ্ছে যে গাড়ির চাকাটা মাঝে মাঝে জাম করে যাচ্ছে, কেন কি হচ্ছে এটা একবার যাওয়ার সময় গ্যারেজে দেখাতে হবে, আর ওখানে মাসি মাসিও রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক, গিয়ে রাস্তায় দেখা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে, তোমাদের ইনফর্ম করতে থাকবো আমি। হাওয়াটা এখন হাওয়াটা চেক করে নিলাম, আর এক্ষুনি এটা লুইয়া হচ্ছে সেটাও দেখতে নিলাম, আবার দেখে নেবো ভালোভাবে চেক চেক করে। এখন গ্রাহক করে বাড়িতে যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজছে ঘড়িতে, এই যে দেখতে পাচ্ছ, এই তো 10:20, আর আমাদের টোটাল আর 100 মিটার হলে আমরা পুরো ইয়ে করে ফেলতাম, 90 কিলোমিটার পুরো করে ফেলতাম, কিন্তু 100 মিটার হলো না, আর এই যে বাদ দিই। আর তো চলো বাড়িতে তো এসে গেছি, তো চলো বাড়িতে ঢুকি, ঢুকে আবার স্নান টান করে পুজো করতে যেতে পারি, তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা তোমরা দেখলে তো এসে গেছি, আর এখন আবার বেরোচ্ছি একটু পরোটা আনতে, সকালবেলা চা টা খেয়ে বেরিয়েছিলাম, এখন খিদে পাচ্ছে একটুখানি, দেখি যাই মুড়ি ফুড়ি ভালো লাগছে না, একটু পরোটা যদি পাই তো ভালো হবে, একটু পরোটা নিয়ে আসবি যাই। তো চলো 10:30 বেজে গেছে, আবার পেতেও পারি না পেতেও পারি, তাই ঝটপট করে যাই গিয়ে একটু নিয়ে আসি, এসে আবার অনেকগুলো কাজ আছে, পুজো পুজো করতে হবে, বাড়িতে পুজো করতে হবে, করতে হবে, তো চলো ঝটপট করে যাই গিয়ে পরোটা আগে নিয়ে আসি, নিয়ে এসে তার বাবা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন পরোটা পেয়ে গেছি, চলো এই যা ব্যাগ আনতে ভুলে গেছি, তো চলো বড়টা পেয়ে গেছি, ভাবছিলাম গাড়িটা ব্রেকটা একটু নিয়ে ইয়ে করবো, ওখানে তো দেখলে তো গাড়িটা একটু নিয়ে সাইড অনেক চাকাটা জাম করছিলো, কিন্তু এখন আর সময় হবে না, 10:50 বেজে গেছে, আবার পুজো করতে যেতে হবে, তো চলো এখন সোজা বাড়ি চলে যাই। তো বন্ধুরা এখন নিয়ে চলে এসেছি ঝাল ঝাল তরকারি আর সেরা পরোটা,
অল্প একটুখানি ছিল, ভাগ্যি ঠিক টাইমে গেলাম, নাহলে পেতাম না হয়তো। তো চলো তো খাই এটা। এখন চা হচ্ছে, ঠাকুমা চা বসছে যে বসে চা বসেছে। তো চলো চাটা খাই, পরোটা পরোটা খাই, চান টান তো পড়িয়ে এসছে ওখান থেকে। খাবারটা পড়বো, বাড়িতে পুজো করবো, সোজা পুজো করতে বেরিয়ে যাবো। এসে আবার বোনের বাড়ি, বোনের বাড়িতে কিছু কাজ আছে আজকে সোমবার। তো চলো, আজকে শিডিউলটা অনেক ব্যস্ত, বাড়ি আসতে আসতে সেই রাত্রি 9টা 10টা। তো চলো যেমন যেমন হবে তেমন তেমন তোমাদের দেখাতে লাগবো। তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে হবে, আর হয়তো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এ ফিউ মোমেন্টস লেটার। তো চলো বন্ধুরা, এখন 12:15 হয়ে গেছে, বাড়িতে বাড়িতে পুজো করতে একটু লেট হয়ে গেলো। তো চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি পুজো করতে যাওয়ার জন্য। বাড়িতে পুজো হয়ে গেছে, সব জায়গায় পুজো হয়ে গেছে। এবার ওখানে যাই গিয়ে দধিকর্মা, মানে একটা মা কালীর দধিকর্মা হবে, সেটা করে দিয়ে আসি। এসে আবার বোনের বাড়ি যেতে হবে। তো চলো, বেশি দেরি করবো না, অনেকটা দেরি এমনি হয়ে গেছে, যেতে যেতে 1টা বেজে যাবে। আর 8 ঘন্টা পুজো, তো বেশি দেরি হবে না। তো চলো ঝটপট করে যাই, গিয়ে পুজোটা আগে সেরে নিই, দিয়ে ওখানে যদি যতটা দেখাতে পারবো ততটা তোমাদের দেখাবো। কথাগুলো হয়তো তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে, কারণ একটু তাড়াহুড়ো আছে। তো চলো যাওয়া যাক। আমি এসে গেছি, আর এই যে গাড়ি, আর এইখানে পুজো হবে মায়ের কাছে। তো এই যে মায়ের কাছে দেখাচ্ছি তোমাদের, হয়ে গেছে তো হ্যাঁ, আর এমনি আর বেশি কিছু লাগবে না। তো চলো মায়ের কাছে পুজোটা কমপ্লিট করি, কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িটা বাজছে 1:30, আর আমাদের পুজো হয়ে গেছে। তো অনেকটা চাপ কমলো, এবার খালি বাড়িতে গিয়ে দুটো খেয়ে দিয়ে আবার বোনের বাড়িতে বেরোতে হবে। তো চলো যেমন যেমন হবে তোমাদের দেখাতে থাকবো। আর দেখো আকাশটা মেঘ করে গেলো হালকা হালকা, এইটাও মেঘ করে গেছে। তো বাড়ি যেতে যেতে জল না আসলে হয় আবার, এটা একটা চিন্তা আছে। রেনকোট জানি নেই, আবার ভিজতে না হয় জানি না কী হবে। এখন যেটা মায়ের ইচ্ছা সেটা যাবে, তো যেমন হবে তেমন তোমাদের দেখাবো। তো আমি তো বেশি কিছু দেখাতে পারবো না। তো চলো দেখা, যেমন হবে তেমন দেখাবো। 3,000 years later. তো বন্ধুরা, এখন বাচ্চা 2:30, আর আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে পুজো করে। আর আজকে মানে এখনো পর্যন্ত গাড়ি টোটাল চালিয়েছে 65 কিলোমিটার, আমার কোমরপুর আউড়ে গেছে, মানে কটকট করছে। আবার এখান থেকে খেয়ে দিয়ে এখন বোনের বাড়ি বেরোবো। মা ওখানে ভাত বেড়ে দিয়েছে, তো এই যে ঠাকুমা, আর আমি একটু আমি মেনলি শুনলাম 10 মিনিট কোমরটাকে এত এসলাম, এসে আবার এতখানি 20-22 কিলোমিটার আবার চালিয়ে যেতে হবে, ওই জন্য একটু সিটটাকে রেস্ট দিলাম। তো আবার এসে ভাত খাবো, ভাত খেয়ে বেরোবো। তো চলো যেমন যেমন হবে তেমন তেমন হবে দেখাতে পারছি। তো ভিডিওটি দেখতে থাকো। তো এখন বাজছে 3:05, আর আমি রেডি হয়ে গেছি, ভাত ভাত খাওয়া হয়ে গেছে। তো চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়া যাক, বেরিয়ে পড়ে বোনের বাড়ি যাবো। বোনের বাড়ি প্রথমে ভাবছি বোনের বাড়ি যাবো না, একবার সেটা কাজে ওখানে চলে যাবো, ওখান থেকে আসার পথে বোনের বাড়ি ঢুকবো, কেমন কী হয় না হয় আমি দেখছি। তো তোমাদের দেখাতে পারছি, তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। জয় মা কালী, জয় মা। তো চলো বন্ধুরা, এখন গাড়িও রেডি, আমিও রেডি। তো এখন বেরোনো যাক, আসছি। হ্যাঁ, তো চলো 45 মিনিট মতো লাগবে যেতে, বেশিক্ষণ লাগবে না। তো বেশি দেরি না করে, বেশি কথা না বলে, তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি। তো চলো কাজটা সেরে তারপর আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। রুকো যারা, সবার করো। তো বন্ধুরা, এখন বাজছে 7:30, আর আমি বসেছি এখানে। এ ভাই, চাটা কি পড়ে যাচ্ছে নাকি? চা, বিস্কুট, নিমকি, না না ওকে না, এগুলো নিয়েই বসেছি। তো চলো এখন চা বিস্কুটগুলো খাই। আর তো চলো চা বিস্কুটগুলো খাই। খেয়ে আজকে তো প্রায় আমার অনেকখানি গাড়ি জার্নি হলো, এখন আমার বাড়ি যেতে হবে। বাড়িতে হাত এই হাত যন্ত্রণা হচ্ছে মেনলি। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক, মানে চাটা খাওয়া যাক, খেয়ে দিয়ে কটা বাজে 7:30-8টার মধ্যে বেরোতে হবে, তবে আমি 9টার মধ্যে পৌঁছতে পারবো বাড়িতে। তো দেখছি কেমন কী হয় না হয়। তো তেমন যেমন হবে তোমাদের দেখাতে থাকছি, তো ভিডিও যেমন হবে দেখতে থাকো, আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগছে। এখন সবে চাটাকে সবে মাত্র শেষ করেছি, আর মা দিয়ে চলে গেছে এইটা। তোর পায় নগলা চাউমিন। তো চলো চাউমিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বাড়ির জন্য বেরোতে হবে।
আর ভালো লাগে না সত্যি কথা বলতে। তেমন করে বাড়িতে গিয়ে একবার পড়তে পারলেও হচ্ছে, কালকে আবার সকালবেলা উঠে অনেক কাজ আছে। তো কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাতে লাগছি, আমি বলেই যাচ্ছি অনেক কাজ আছে, তো দেখাচ্ছি যে তুমি পাচ্ছি তোমাদের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। ভাই মরছে, দু হাতে রয়ে গেতে হবে নাহলে লোভ দেবে না জানো কেউ। আজকে গরম আছে বল, আজকে এতদিন জল হলো, মানে যে ডানা গেল ডানা যাওয়ার পর থেকে ভালোই জল হয়েছে, কিন্তু গরম এক ফোঁটা কাটিনি তো। এখন কার্তিক মাসে বলে নাকি আগে শীত পড়ে যেত, আর এখন এত গরম মানে কিছু বলার নেই। তো নাইন সাপি গোড়া আছে আমাদের সাথে, তো চলো বন্ধুরা আমার গড়িতে সময় হচ্ছে 8:20, আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এই যে স্টার, চুলগুলো ঘোরে চুলের মতো হয়ে গেছে, আসছি হ্যাঁ। তো চলো লজ্জা পাচ্ছে বুঝতেই পারছো, তো বেরোনো যাক এখন বাড়ির জন্য, ব্যাগ পত্র নিয়ে রেডি। ভাগ করে 20 কিলোমিটার বাড়ি গাড়ি যাইতে বাড়ি যেতে পারলে আজকে অনেকখানি মিটবে। আসছি টাটা। তো চলো টুক 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 করে বাড়ির দিকে এগোনো যাক। আসি, তো চলো দেখা হচ্ছে বাড়ি থেকে। তো বন্ধুরা এখন বাজছে 9:30, আমি বাড়িতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ 8:30 পর গেছিলাম, এখন 9:30 বাজছে, আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে আমি সব থেকে আমার বেশি গাড়ি চালিয়েছি, মানে এই প্রথম এত বেশি গাড়ি চালালাম, 161 কিলোমিটার। মামার বাড়ি থেকে বেরোনোর সময় 45 কিলোমিটার ছিল, হয়তো দেখেছি নাকি জানি না, আর এখন হচ্ছে 161 কিলোমিটার বোনের বাড়ি থেকে আসার পর। টোটাল তোমরা হিসাব করে নাও কত কিলোমিটার গাড়ি চালালাম আমরা আজকে। দম বেড়ে গেছে, দাঁড়া হেলমেটটা খুলি আগে। তো চলো বাড়িতে এসে গেছি, 9:30 বাজছে। তো টোটাল তোমরা হিসাব করে 161 থেকে 45 কিলোমিটার বাদ দিয়ে দিও, তো কত কিলোমিটার হচ্ছে আমাকে কমেন্টে জানিও, আমি তো জানি অবশ্য। তো আজকে টোটাল এত হাইয়েস্ট 100 কিলোমিটার, মানে হচ্ছে 45 কিলোমিটার হলে 115 কিলোমিটার এরকম হতে পারে, 115-16 কিলোমিটার আজকে হাইয়েস্ট এত গাড়ি 100 কিলোমিটার গাড়ি চালালাম এই প্রথম। কোমর ফোমর পুরো আঁকড়ে গেছে। তো চলো দেখা হচ্ছে। তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর টাকা হচ্ছে তোমাদের সঙ্গে কাল থেকে বিকেল 5টায়। তো তুমি ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। ভিডিওটা শেষ করে দিলাম আর পাচ্ছি না, তো চলো টাটা বাই বাই।